ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং টাইম। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে আগে যেটা করেছিলাম, আমার যেহেতু পড়া ছিল পড়তে গেছিলাম, আর এখন অনেকই বেজে গেছে, তো দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা। বিছানাটা গুছিয়ে যাওয়া হয়নি, তো আগে সবার প্রথমে যেটা করবো বিছানাটা গুছিয়ে নিই। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলি। তো গাইজ দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই সবজিওয়ালা। তো যাই হোক, এই বিছানাটা দেখো গুছিয়ে নিয়েছি। তো এখন যেটা করব হচ্ছে রান্নাঘরে যাব, গিয়ে একটু কাজ আছে সেটা করব। মানে আমি একটা রান্না করব, কী রান্না সেই রেসিপিটা এখন ভালো করে তোমাদের দেখাবো না, তবে কীরকমভাবে রান্না করছি সেটা অবশ্যই দেখাবো। আর রান্নাটা আমি করব, কারণ মায়ের শরীরটা খুব ভালো নেই, মানে খুব একটা ভালো নেই, তো সে কারণে মা সারাদিন কোনো কাজই তেমন করতে পারিনি রান্না বাদে। তো এই কারণে এই রান্নাটা আমি করব। তো চলো আগে যাই, তোমাদের সব দেখিয়ে দিয়ে আগে চলো। দেখো এনার নাকি শরীর খারাপ হয়নি, শুয়ে শুয়ে ফোন দেখছে। ফোন দেখতে শরীর খারাপ লাগে না? হ্যাঁ, ফোন দেখতে শরীর খারাপ লাগে না? কাজগুলো কর, আমি একটু ঘুমাই। ওটাই মেন কথা, ঘুম পাচ্ছে তাই শরীর খারাপ। ফোন দেখতে কারো শরীর খারাপ লাগে না, কাজ করে রান্নাটা করে না। অবশ্যই। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের বলি। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা তো চিকেনের। তো এই যে এখানে চিকেনটা নিয়েছি, বেশি লাগেনি। আর দেখো এখানে আমি গরম জলে পালং শাকটা ভিজিয়ে রেখেছি। যে রেসিপিটা বানাবো সেটা একটা চিকেনের হবে, তো পালং চিকেন বানাবো। তো কীরকমভাবে বানাই চলো দেখা যাক। এখানে আমি চিকেন নিয়েছি, মানে এখানে জাস্ট কয়েক পিস চিকেন নিয়েছি। তো এই চিকেনে আমি প্রথমে দেবো হচ্ছে লবণ, জাস্ট একটু লবণ দেবো। এরপর এর মধ্যে অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এবার এটাকে একটু মাখিয়ে নেব। তো দেখো মাখিয়ে নিয়েছি, এখানে দেখো এখানে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে যেটা করবো, এটা আমি 10 মিনিটের জন্য এরকম করে রেখে দেবো, মানে ম্যারিনেশন। এখানে যে পালং শাকটা আমি জলে, মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করব। তো যার জন্য আমি এটাকে এই মিক্সিটায় পুরে নিচ্ছি। এখানে আমি রান্নার জন্য কটা কাঁচা লঙ্কা তুলে রেখেছিলাম, তো এইগুলো আমি এইটার মধ্যে দিয়ে দেবো, মানে কাঁচা লঙ্কা আর পালং শাক এই দুটোকে ভালো করে পেস্ট করে নেবো। গাইজ আমার সবই মোটামুটি জোগাড় করা হয়ে গেছে, মানে সব রেডি করা। এবার আমি রান্নাটা শুরু করবো, তো চলো রান্নাটা শুরু করি, দেখাবো তোমাদের কীরকমভাবে রান্নাটা করছি। তো গাইজ দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে, তো এটা গরম হোক। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, এরপর তেলটা গরম হওয়ার পর আমি যেটা করবো, এখানে লবঙ্গ এলাচ আর দারচিনি আছে এইগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এইগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দেওয়ার পর আমি যেটা করবো, এর মধ্যে যে কুচুরি রেখেছি পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো এবার। গ্যাসটাকে বাড়িয়ে এবার একটু পেঁয়াজটাকে ভেজে। কোনো স্পেশাল রেসিপি না, বাট তোমাদের যদি মানে একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে আর ভালো যদি না লাগে, তাহলে এই ডিশটা অবশ্যই ট্রাই করে দেখো, মানে ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। তো তোমাদের তো বলে দিই, আমি যখন মানে পালং শাকটা পেস্ট করেছি ওর মধ্যে ধনে পাতা দিই, তো তোমরা অবশ্যই ধনে পাতা দিয়ে নেবে, ঠিক আছে? আমার কাছে যেহেতু ছিল না, সে কারণে আমি ধনে পাতা দিই নি। তো তোমাদের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য তোমরা ওর মধ্যে, মানে যখন পেস্টটা করো তখন ধনে পাতা, কাঁচা লঙ্কা আর যে পালং শাক ওটাকে দিয়ে নেবে, মানে ওটা দিয়ে তারপর পেস্টটা করে ভালো লাগবে। তো চলো আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নেক্সট। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর যেটা করবো এর মধ্যে দেবো হচ্ছে এই যে আমাদের নুন আর লঙ্কাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে নিলাম, এরপর যেটা করবো হচ্ছে এটাকে ভালো করে নাড়াবো, নাড়িয়ে নিয়ে যেটা করবো এর মধ্যে এই যে আদা রসুন পেস্ট যেটা করে রয়েছে এটার মধ্যে দিয়ে দেবো। একটু পুরোটাই লাগবে, তো পুরোটাই দিয়ে দিলাম। এটাকে জল বেরিয়েছে হালকা, তো এরপর এর মধ্যে আমি যেটা করবো, এর মধ্যে আমি এই যে
ক্রাশ করে রেখেছি যে গোলমরিচ এগুলো এর মধ্যে দিয়ে দেব। তাই একটু নাড়িয়ে নি, গ্যাসটা বাড়িয়ে দিই হালকা। এটাকে আর একটু কষিয়ে নেব। এরপর যেটা করবো এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, মধ্যে দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো। তো যেহেতু আমি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সে কারণে লবণ আর লঙ্কাটা এখন আমি দিচ্ছি না। তো গাইস চিকেনটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তো এরপর আমি যেটা করবো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে পেস্ট যেটা সেটা দিয়ে দেবো, মানে পালং সরি পালং শাক আর যে কাঁচা লঙ্কা পেস্ট সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে। বাটিটা দিয়ে একটু জলও দেবো। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে এবার এটাকে মারবো। এরকম গ্রেভিটা ওরকম জল দেবে, মানে বেশি জল দিলে না আবার টেস্টটা ভালো হয় না, টেস্টটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণে বেশি জল দেবেন। এবার আমি যেটা করবো সেটাকে আবারও ভালো করে এটা ফুটতে শুরু করেছে, এবার আমার মনে হচ্ছে এর মধ্যে একটা লবণ দিতে হবে, তো সে কারণে আমি এর মধ্যে একটা লবণ দিয়ে দিচ্ছি জাস্ট অল্প। তো এবার আরেকটু ফুটিয়ে নিই, মানে কষিয়ে নিই জিনিসটাকে। দেখো এটা মানে জলটা অনেকটাই কেনে গেছে, মানে এটা মাখা মাখা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি যেটা করবো এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, চিনিটা দিলে টেস্টটা আর একটু ভালো হয়ে যায়, সে কারণে আমাদের একটু চিনি দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে, তো এরপরে আমি এর মধ্যে দেবো হচ্ছে একটু গরম মশলা, জাস্ট সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, সেটা নিয়ে এনে দেবো। এরপর যেটা করবো এটা প্রায় হয়ে গেছে, তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি, মানে ঘিটা হাফ পড়েই গেল, দুঃখের বিষয় এটাই। ঘিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমাদের সেটাকে গ্যাসটা অফ করে দেবো। তো এবার গ্যাসটাকে, তো দেখো গাইজ এখানে তোমরা যাই বলো গ্রিন চিকেন, হরিয়ালি চিকেন, তারপরে পালক চিকেন যাই বলো, তো সেটা রেডি হয়ে গেছে, আমি এখানে সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বলবে অবশ্যই যে তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে। তো একটা কথা বলে দিই, এর মধ্যে অনেক কিছুই দিতে হয় যেটা আমি দিইনি, তবে সেগুলো দিয়ে দেখবে তোমরা জিনিসটা আরও সুন্দর হবে। তো ওটা তো কোলের জল খেয়ে নিই, ওটা তো কমপ্লিট হলো। এবার যেটা করবো হচ্ছে আমার এই টেবিলটা দেখতে পাচ্ছ একদম মারাত্মক অবস্থা, সারা বছর অনেক পরে, যে কারণে টেবিলের অবস্থা খুব সুন্দর। তো এখন আমি যেটা করবো মানে টেবিলটা গুছিয়ে নেবো, মানে মা অনেকদিন ধরে টেবিল গোছা টেবিল গোছা টেবিল গোছা করে যাচ্ছে, তো সেই কারণে আমি টেবিলটা গুছিয়ে নেবো। তো তার আগে যেটা করবো মাদুরটা বিছানা পেতে নেবো, তো চলো পেতে নিয়ে গেছি। দেখো এখানে মাদুরটা পেতে নিয়েছি, মানে মাদুরটা বাতে থাকলে চাদরটা একটু কম নোংরা হয়, তো সেই কারণে মাদুরটা পেতে নিয়েছি। এবার যেটা করবো বলেছি এই যে আমার টেবিল পড়ার টেবিল, এটাকে পড়ার টেবিলটাকে গোছাবো, তো চলো গুছিয়ে। এখানে প্রচুর ধুলো আছে, তো সে কারণে না যেহেতু ধুলো আছে তো সে কারণে স্নান করার আগে গুছিয়ে নেবো। তো যতক্ষণ আমি এটাকে গুছিয়ে নেবো পড়ার টেবিলটাকে, তোমাদের একটা জিনিসটা খাই এই যে এইটা তো উল্টো মনে হচ্ছে, আমি বানিয়েছিলাম এটাই পড়ার টেবিলে রয়েছে। তো যে বই খাতাগুলো লাগবে না সেগুলো আমি নিচটায় রেখে দিচ্ছি, খাতাটা লাগবে। গাইজ আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, তো আমি টেবিলটা গুছিয়েও নিয়েছি, আর এখন আমার তেমন কোনো কাজ নেই, একটাই কাজ আছে যেটা হচ্ছে স্নান করা। অনেক বেজে গেছে প্রায় 12:30, তো যে সে কারণে আমি স্নানটা করব। তো চলো আগে দেখি রান্নাটা। তো বাসন মাজছিল, আমার বাসন মাজছিল লাইটের অপোজিট, ওই কারণে মনে হচ্ছে না অন্ধকার। না তোমার নাকি শরীর খারাপ, তুমি আমার বাসন মাজছো, শরীর খারাপটা কী হয়েছে তাই বলো, কি শরীর খারাপ তো টুকটাক কাজগুলো করে দিত, রান্নাটা করলি বিছানা বিছানা গোছালি। তো গাইজ আর কোনো কাজ নেই, আর যা ছিল বাসন মাজতে মা করে দিয়েছে, তো এবার যেটা করবো হচ্ছে স্নান করবো। তো আমি ওইটা করে একটা স্নান করতে যাবো, এসব শুয়ে থাকবো, আমি এই বাথরুমে যাবো, খুব মজা হবে ওই বাথরুমে। তো চলো স্নান করে আসি, স্নান করে দেখো। গাইজ চলে এলাম স্নান করে, আর এখন খিদে পেয়েছে তো খাবো,
মা আর আমি তো যাই দেখি মা আর মার কাছে। খাবা না? খাবো, একটা ভূতের বই দেখছি। ভূতের বই দেখছো? তো দেখো এখানে আবার শুয়ে শুয়ে ভূতের বই দেখছে। তো এখন খাবা না? খাবো একটু পরে, সে রাত 12:05 ভূতের বইটা। গাইস মায়ের খেতে খেতে দেরি হবে, এখন সিনেমার মধ্যে ঢুকে গেছে, যে কারণে আর 5-10 মিনিটের মধ্যে খেতে পাবে না। তো আমার যেহেতু খিদে পেয়ে গেছে তো সে কারণে আমি খেয়ে নেবো, আর মা খাবে পরে। তো চলো খেয়ে নিই, আর আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা দিয়েই খাবো, মানে যে পালক চিকেনটা বানিয়েছি ওটা দিয়ে খাবো। ওটা আমি এখনো পর্যন্ত টেস্ট করিনি, মা হালকা করেছে, মায়ের ভালো লেগেছে। তো চলো খেতে বসে তারপর তোমাদের সাথে খাবারটা নিয়ে চলে এসেছি। তো এখানে ভাত রয়েছে, আর এখানে আমার প্রিয় ভেন্ডি আর আলুর তরকারি যেটা মা বানিয়েছে, আর এখানে উচ্ছে আর আলু দিয়ে শুক্তো মতো একটা বানিয়েছে, এই যে দেখো এটা। আর এখানে রয়েছে আমি যে চিকেনের প্রিপারেশনটা বানিয়েছিলাম ওটা, মানে পালক চিকেন। তো চলো প্রথমে এই উচ্ছে আলু এটা দিয়েই স্টার্ট করা যাক। এখন মা আমাকে দেখে খাচ্ছে, মানে বলছিল তো গাইজ উচ্ছেটা দিয়ে তো খাচ্ছি, খুব তিতো, তিতো খুব একটা পছন্দ নয়, তাও খেতে হবে। তো আমি না একটুখানি এটা টেস্ট করে দেখি, মানে যে চিকেনের প্রিপারেশনটা বানিয়েছিলাম ওটা, জাস্ট একটুখানি। অনেস্টলি বলছি, মানে আমি এতে কিচ্ছু দিইনি, মানে যেখানে ধনে পাতা দেওয়া দরকার, তারপরে মানে যেখানে ধনে পাতা দেওয়া দরকার আর অনেক কিছু দিতে হয়, কিন্তু আমি দিইনি কিছু, তাও এটা খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। তো মা এগোতে খেয়েছে, তো মা যাতে খেয়েছে, খেয়ে বলছে দাও। চলো গাইস সব কমপ্লিট করে নিই, খাবার দাবার কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মা খাচ্ছে, মার খাওয়া এখনও কমপ্লিট হয়নি। তো তোমাদেরকে একটা জিনিস বলি, যেটা হচ্ছে আজকে লাঞ্চটা দারুণ ছিল, কেননা আমি রান্না করেছি, মানে যে চিকেনের চিকেনটা রান্না করেছিলাম, মানে যে পালক চিকেনটা রান্না করছিলাম ওটা আমি আবারও বলছি খুবই সুন্দর হয়েছে, মানে আমি বানিয়েছি বলে বলছি না, তোমরা এরকমভাবে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে। তো মানে আমি নিজেও ভাবিনি যে আমি কিছু না দিয়ে এত ভালো রান্না করতে পারবো, কিছু এত ভালো হয়ে যাবে রান্নাটা। তো যাই হোক এখন মা খাচ্ছে আর আমিও খেলাম। তো আজকে সেরকম কোনো কাজ নেই, আর স্কুলেও যাইনি আজকে, কারণ আজকে সকালবেলা পড়া ছিল, পড়ার থেকে আস্তে আস্তে না দেরি হয়ে গেছে, তো ওই কারণে আর স্কুলে যাওয়া হয়নি, আর আজকে বিকেলবেলা পড়াও নেই, তো আজকে ছুটি। তো এখন যেটা করবো হচ্ছে, মানে খেয়ে উঠেছি, মানে খেয়ে উঠে বসতে না বসতে যেমন চোখ জুড়িয়ে আসছে, মানে ঘুম পাচ্ছে, মা বলে যে আমি কেউ কুড়ে, তো সেই কারণে আমার খেয়ে উঠে ঘুম পাই। তো হ্যাঁ আমি কুড়ে, আমি খুবই লেজি। চলো আর কোনো কথা বাড়াবো না, সোজা ঢ্যাপ করে শুয়ে ঘুমিয়ে পড়বো, কারণ ঘুমটা আগে, তো না ঘুমালে হয়তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং, এই সরি গুড ইভিনিং, মানে তোমরা বুঝতে পারছো যে আমার এখনও ঘর কাটেনি ঘুমের। তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাই যে আমার ভালোটার আমি কী অবস্থা করে ফেলেছি, মানে ঘুমের মধ্যে যে কী করেছি, এই যে ছিঁড়ে গেছে আমার ভালোর গলা, কেটে গেছে, তো এটাই সেলাই করতে হবে, আমাকে করতে হবে। তো যাই হোক বাদ বাকি সব এসে কথা বলছি, মানে ফ্রেশ হয়ে আসি তারপরে কথা বলছি, মানে ভালো লাগছে না, তো যাই এসে ফ্রেশ হয়ে এসে তারপর তোমার সাথে কথা চলে এসছে। আর এখন একটু ভালো লাগছে, কারণ ফ্রেশ হলে সবারই ভালো লাগে। তো এখন যাব একটু চা খাবো, কারণ একটু চা খেতে ইচ্ছে করছে, তো চা না খেলে ভালো লাগবে না। তো চলো যাই চা খাবো, তো দেখি মা খায় কিনা। তো এখানে ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে চলে এলাম, এবার এটাকে গরম বসাবো। এখানে আমি গ্যাসটা অন করে 1 কাপ জল দিয়ে দিলাম, তারপর এখানে দেবো একটু দুধ। মা তুমি খাবা? দিয়ে দিয়েছি, এবার এটাকে ফোটাবো। তো এবার যেটা করবো, আমি দুধের মধ্যে এইটুকু আদা ঘষিয়ে দেবো, মানে ওতে আমার টেস্টটা ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, তোমরাও খেতে পারো, যারা যারা খাও না অবশ্যই খেতে দিচ্ছি। আদাটা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে একটুখানি ভালো করে আবার ফুটিয়ে নেবো। তো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেবো হচ্ছে চা পাতাটা, তো চলো আগে ফুটিয়ে নিই। চা পাতাটা দিয়ে দিচ্ছি, গাইস দেখতে পেলে এর মধ্যে আমি তোমাদের চিনি দিইনি, তো এখন যেটা করবো এটা যেহেতু হয়ে গেছে, মানে ফুটে গেছে, তো এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনিটা আমি একটু বেশিই খাই, জানি খাওয়া ভালো না, তাও খাই, তো ব্যাস আর দেবো না, আর দিলে একটু বেশি হয়ে যাবে। তো আমি চিনিটা দিয়ে নাড়াবো, নাড়িয়ে
ব্যাস গ্যাসটা অফ করব, কারণ চিনি দিয়ে ফোটালে গ্যাস হয়ে যাবে খেলে। গাইস দেখো আমার চা করার হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে চলে এসেছি চা বিস্কুট। তো এবার চলো চা খেয়ে নিই। মাকে জিজ্ঞাসা করেছি, মা খাবে না, তো আমি খাই, আমার ইচ্ছা করছে। তো আগের দিন যেটা হয়েছিল, আমার চা খেতে গিয়ে আমার বিস্কুট চায়ের মধ্যে পড়ে গেছিলো। হ্যাঁ, তো প্রতিবার যেটাই সেটাই হয়, তো এবার আর সেটা হবে না। আমি খুব কেয়ারফুলি চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। তো আমি বিস্কুটটা খুব একটা ভালো খাই না, তো চায়ের সাথে সবই চলে। পড়বে না ঠিক পড়ে, আমার রক্তে লেখা রয়েছে চায়ের বিস্কুট পড়বে। তো গাই আমি দুধ চা বানালে পরে দুধ চার মধ্যে আদা ঘষে দিই, আমার টেস্টটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি, মানে দুধ চায়ে আদা দিয়ে খাওয়া। আমি প্রথম যখন ও দিচ্ছিল, আমি যে কী দিচ্ছে এইসব দুধ চায়ে আদা দেয়, আমি শুনছি লিকারে আদা দেয়, তখন দুধ চায়েও দিচ্ছে, বলছে তুই খেয়ে দেখি সত্যি ভালো লাগে। তুই যদি ভিডিওটা দেখে থাকিস ছোটন, তাহলে তোকেই বলছি যে দারুণ করিস তুই চাটা। আমি সেদিন টেস্ট করিনি, বাট এখনও আমি বুঝতে পারি সত্যি ভালো লাগে, মানে দুধ চায়ে আদা দিলে। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিই। খেয়ে যেটা করবো তোমরা সবাই জানো, সন্ধ্যাবেলা পড়তে বসবো, তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে পড়তে বসতে হবে, কারণ পড়তে না বসলে তাড়িয়ে দেবে, সবাই জানো যে আমাকে তাড়িয়ে দেবে, কেননা আমার সামনে পরীক্ষা। তো চলো খেয়ে নিই, খেয়ে পড়তে বসবো। তো চলো একবারে খেয়ে দিয়ে পড়ে ঠলে তারপর তোমাদের সাথে দেখা। আমি এখানে পড়ছি আর এখানে মা এখন বেরোচ্ছে, এদিকে এসো। তো দেখো এখন মা এখানে বেরোচ্ছে, কোথায় যাচ্ছ? যাই বাজারের দিকে, আর ওর দুটো প্রজেক্টের তোর সেই খাতা, আমার দুটো চ্যানেল ফাইল দরকার, সেগুলো আনতে যাচ্ছে। আর আমার জন্য কিছু খাবার এনো, ঠিক আছে? এগ রোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি। বাবা, আর কিছু বাকি আছে? ঠিক আছে, সাবধানে যাও টাটা। তো গাইস মা যাক, আর আমি এখন একা একা বাড়ি বসে ভূতের মতো বসে থাকি। গাইস দেখো মা বাজার থেকে চলে এসছে, আমি পড়ছিলাম সেই জন্য আর আসিনি ঘরে। মা বাজার থেকে এসে এখানে রান্না করছে, রাতের রান্না হয়ে গেছে। রান্না বাজারে গিয়ে কি কিনেছো? এনেছি কুমড়ো, এনেছি তারপরে ক্যাপসিকাম এনেছি, আর তারপরে আমার জন্য খাবার এনতে পারলাম, কিন্তু কিছুই আনিনি, যেহেতু আমি চা বিস্কুট খেয়েছি তাই। তারপরে কি আনলাম, আরো ধনে পাতা এনেছি, এই যে টুকটাক জিনিস একটু এনেছি। তো মা এখন রাতের খাবারটা করছে, তো আমি এখন পড়ছিলাম, যে কারণে আর এই ঘরে আসিনি। তো আবার যাবো পড়তে, আর মা এখন রান্নার দিকে মনোযোগ দেবে, কারণ বাবা এসে খাবে আর আমিও খাবো একটু বাদে। তো গাইজ আজকের মতো ভিডিওটা এইটুকু, আমি বেশি বড় করছি না। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর অবশ্যই মনে করে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর মনে করে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো অবশ্যই মনে করে করবে সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।